গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। আর আমার ছেলে খুব দুষ্টুমি করছে দাদুন দাদানকে দেখে, দিদুনা দাদানকে দেখে প্রচন্ড বদমাশি করছে। আর আজকে আমাদের এখানে সেই সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এতক্ষণ। আর আমাদের সকালবেলা খাওয়ার দাওয়া হয়ে গেছে, কালকে সে বাজার দিয়ে কাঁঠাল এনেছিলাম, সকালে কাঁঠাল খাওয়া হলো, এখন অর্ধেকটা রয়েছে। আর আজকে হচ্ছে কি, আমার বাবা হচ্ছে দোকানে যায়নি, মানে আমার শ্বশুর মশাই দোকানে যায়নি, রান্না করছে। আর এই যে এটা হলো আমার বাবা, আর এই যে মা বসে আছে, নিজে বসে আছে কেন? আর তোমাদের দাদা ভাই একটু বাইরে বেরিয়েছে, না আবার গেল, ফোন এসেছিল কিসে, আবার গেল বাইরে কি আনতে গেল। আর সকালবেলায় ব্রেকফাস্টে বানিয়েছিলাম হচ্ছে পরোটা, কারণ সকাল থেকে খুব বিজি ছিলাম, কেউ যে একটু ভিডিও করে দেবে সেটাও হয়নি সকালে। আর হচ্ছে কালকে রাত্রিবেলা ওই ডিনারে তো সেই মা করেছিল হচ্ছে কাবলি ছোলা দিয়ে আর পনির দিয়ে, সেটা ছিল তো সেটা দিয়ে হয়ে গেছে। আর হচ্ছে সিমই করেছিলাম তো ওটা দিয়ে আমাদের সকালে ব্রেকফাস্ট হয়েছে। আর কালকে বাবা মিষ্টি এনেছিল সেই মিষ্টি দিয়ে ব্যাস। আর এখন চলো রান্না বান্না মোটামুটি অনেকটা হয়ে গেছে, তো তোমাদেরকে দেখাই যে কি কি রান্না করেছি। তো এখানে দেখো আমার শ্বশুর মশাই এখানে মাংস রান্না করছে, আর আমি এখানে করছি কচু শাক। আগে কচু শাক রান্না করছি, এখনো অনেকটা টাইম লাগবে কারণ কচু শাক হতে অনেক টাইম লাগে। তা সকালবেলা থেকে আজকে রান্নার কাজে প্রচন্ড ব্যস্ত ছিলাম। আর এই যে গরম মশলা রাখা আছে এর মধ্যে দিয়ে দেব, আর এই যে ইলিশ মাছের মাথা ভেজে রেখেছি, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক হচ্ছে। আর এখানে রান্না করেছি বলতে এখানে চিচিঙ্গা ভাজা করেছি, চিচিঙ্গাই তো বলে এগুলোকে, চিচিঙ্গা ভাজা করেছি ইলিশ মাছের মাথা দিয়ে। আর হচ্ছে মায়ের জন্য ওই যে গাঁটি কচু দিয়ে এই ট্যাংরা মাছের এমনি মাখা মাখা টাইপের করেছি ট্যাংরা মাছ দিয়ে। তো রান্না বান্না আজকে তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করা হলো না, সত্যি আমি এখন ভীষণ বিজি রয়েছি, মানে প্রচন্ড চাপ আমার উপর এখন। এই হলো আজকে আমাদের রান্না বান্না। লেগে যাচ্ছে নিচের দিকে, ভালো করে নাড়া নাড়িয়ে দিলে কমিয়ে রাখি আস্তে আস্তে। আর হচ্ছে করব ডাল বসিয়ে দেব ছেলের জন্য, কারণ মাংস দিয়ে ও খেতে পারবে না, মাংসটা বাবা একটু ঝাল দিয়েছে সে কারণে একটু ডাল করে নেব। ডাল করে ও ডাল দিয়ে মেখে দিলে ওর হয়ে যাবে। আর ওইগুলোর মধ্যে সব মাছের কাটা ফাটা দেওয়া আছে, তো বাচ্চা মানুষ একটু বেছে বেছে দিতে হবে, হয়ে যাবে খাওয়া দাওয়া। আর আমার শাশুড়ি মায়ের শরীরটা আগে দিয়ে একটু ঠিক আছে, খালি একটু জ্বর আসছে মাঝে সাঝে, কারণ ওনার ব্যথাতে না জ্বর চলে আসছে, কি হবে জানি না। তো ওনার আগের দিয়ে মানে প্রথম প্রথম তো মানে খুব কষ্ট হচ্ছিল, এখন একটু ঠিক আছে। আর আমার আঙুলের এখানে একটা না কি যেন হয়েছে, খুব ব্যথা আঙুলের এখানটা। আর আমার মা হচ্ছে গিয়ে কোনো মাংস খায় না, সে কারণে মা মাংস খায় না, আবার অনেক রকমের মাছও খায় না, সে কারণে মানে মায়ের জন্য মাছ রান্না করলাম। আর আমার ছেলে প্রচন্ড দুষ্টুমি করছে এখন, প্রচন্ড মানে একদম কথা শুনছে না সে, দাদন ফ্রুটি এনে দিয়েছে, ফ্রুটির বোতলের মধ্যে জল ঢল ভরে একাকার করছে, আর খাবে না দাবে না, খালি মানে বদমাশি করছে, ফোন নিয়ে খালি গেম খেলবে, মানে যেটা এমনি সময় করে না সেগুলো আজকে করে যাচ্ছে। আর খালি বোকা বোকা কথা বলে। তো চলো ওকে স্নান টান করিয়ে দিই, তারপরে সবাইকে আবার খেতে ফেলতে হবে, আর আমরাও আমিও স্নান টান করে নেব। তোমাদের সাথে আবার পরে কথা বলবো, ঠিক আছে? খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে রেস্ট বলতে ছেলে ঘুমায়নি, কারেন্ট চলে গেছিল, আর এদিকে আমি এখন সবাইকে চা করে দিয়েছি, চা খাচ্ছে। আর ওই ভেতরে আমার শাশুড়ি মা খাচ্ছে, এমনি তো বেড়াতে পারছে না তাই এখানে বসে খাচ্ছে, বলে কি বসে আছি যে ছড়িয়ে কষ্ট হচ্ছে,
বেড়াতে পারছে না, সত্যি খারাপ লাগছে। ওখানটায় পর্দাটা সরিয়ে দিলাম। হ্যাঁ, সবাই এখন যা খাচ্ছে। আর আমি এখন একটা কাজ করবো, আমার ছেলে এখন ঘরে ওর দাদানের ফোনে গেম খেলছে। ও মানে ও দাদান দিদুন এসেছে না, ওর খুব মানে সবকিছু এ হয়ে গেছে ওর, জানো। আর এই যে নারকেল কালকে এনেছিলাম, নারকেল নারকেল কাঁঠাল ঠাঠাল সব এনেছিলাম কালকে। আর এই যে তাল তাল এনেছিলাম একটা। আর জীবনে এই প্রথম আমি তাল কিনলাম, ছোট্ট একটা তাল আমি কিনেছি, এই জীবনে এই প্রথম তাল কিনেছি। দেখা যাক এটা কি মানে কিরকম হয়, এটা কি তালের ক্ষীর বানিয়ে বলো। হ্যাঁ, তালের বড়া করতে ঝামেলা আছে, তালের ক্ষীর বানিয়ে নি। তো এটাতে তালের ক্ষীর বানাবো। তো এখন এটা কি এটাকে গোলাতে হবে, গোলানোটা যদি আমি কখনো করিনি, মানে বিয়ের আগে তো মা বানিয়ে দিত আর খেতাম। আর এখানে এসে হচ্ছে এমনি তাল তালের বড়া করেছি, কিন্তু তালের মানে তাল ফাল ভুলে আর কি মাই দিত, মানে আমার শাশুড়ি মা এখানে দিত, সে কারণে আমাকে করতে হয়নি। আর এখন মা তো শরীর খারাপ, সেই করে আমাকেই করতে হবে। তা এখন করবো ওটা। আর চলো তোমাদেরকে পরে দেখাবো যে ওই তালটা দিয়ে আমি কি করছি। তো চলো তোমরা দেখতে থাকো। তো তালটা দেখো আমি এখন ছাড়িয়ে নিচ্ছি। আমি না এই মানে এই নিয়ে দুবার আর কি আমি এরকম তালের আর কি তাল থেকে তালের পাল পার করেছি। মানে এর আগে আমি যখন রান্নার ভিডিও দিতাম তখন আমি একবার করেছি, আর এই নিয়ে দুবার, কারণ বিয়ের আগে তো মা করতো আর বিয়ের পরে আমার শাশুড়ি মা এটা করে দিত, মানে আমাকে তালের পাল পার করে দিত, আমি তালের বড়া করতাম। কিন্তু মায়ের যেহেতু এখন শরীর খারাপ তার জন্য আমিই করে নিচ্ছি। আর এটা কিন্তু খুব একটা শক্ত কাজ নয়, এটা তোমরা অনেক রকমভাবে করতে পারো। তো কেউ কেউ ঝুড়ি দিয়ে করে, মানে ঝুড়িটাকে উপর দিয়ে তারপরে ওটাকে মানে তালের এই আঁটিগুলোকে ঘষে ঘষে তালের পাল বের করে নেয়। আর আবার আমাদের বাড়িতে যেটা আছে সেটা হলো তোমার ওই যে এরকম তিকোনাকার টাইপের লোহা দিয়ে তৈরি করে নিয়ে এসেছিলো আমার বাবা, তো ওটা দিয়ে আমাদের বাড়িতে করে। তো এখানে তো সেটা নেই, তো এখানে দিয়ে একটা চালনি আছে ছোটো মতো, ওই চালনিটা দিয়ে ওই মানে করা যায়, কিন্তু আমি ঠিক পারছি না ওটা করতে, মানে পারিনি আর কি। তাই মাসি বললো যে এরকমভাবে প্রথমে তালটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে একটু অল্প অল্প করে জল দিয়ে তারপরটাকে গুলিয়ে নিতে। তো আমি সেরকমভাবে করেছি, আর আমার এটাই খুব মানে এটাই আমার পক্ষে আর কি সোজা মনে হয়েছে। তো তালের আঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি, তো তালের দুটো আঁটি হয়েছে, কারণ ছোটো থেকে একটা তাল নিয়ে এসেছিলাম। আর ভেবেছিলাম তো তালের বড়া করব, তারপরে ভাবলাম যে না, বাবা তো তালের বড়ার থেকেও বেশি তালের ক্ষীর খেতে পছন্দ করে আমার বাবা, তাই বাবার পছন্দের মানে তালের ক্ষীর বানিয়ে খাইয়েছিলাম আজকে। তো ভীষণই ভালো হয়েছিল খেতে, আর আমিও খুব খুশি হয়েছি, কারণ আমাদের বাড়িতে বাবা এসেছে আর বাবার পছন্দের তালের ক্ষীর বানিয়ে খাইয়েছি। তো আমাদের বাড়িতে যেটা করে মা, মানে দুধ দিয়ে তারপরে খোয়া ক্ষীর এইসব অনেক কিছু দিয়ে তো মা তালের ক্ষীরটা বানায়, কিন্তু আমার কাছে খোয়া ক্ষীর ছিল না, তার জন্য গুঁড়ো দুধ ছিল, তাই গুঁড়ো দুধ দিয়ে মানে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, আর খুব ভালো হয়েছিল খেতে। আর কি হয়েছিল বলো তো, আমার না তাল জাল দিতে গিয়ে অর্ধেক তাল উতলে পড়ে গেছিলো, সে কারণে বেশি পরিমাণে হয়নি, অল্প একটু হয়েছে। আর তার মধ্যে দিয়ে আমার শাশুড়ি মাকে আবার কিছুটা দিয়েছি, মানে চিনি ছাড়া বানিয়ে দিয়েছি, উনিও ভালোবাসে খেতে সে কারণে। আর এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ তালটা পড়ে গেছিলো, খুব খারাপ লাগছিলো। সন্ধ্যের পর থেকে আর তোমাদের সাথে কথা হয়নি। আর সন্ধ্যেবেলায় তাল ঠাল আমলে এখানে ঠিকই হয়েছে, তাল একটা কাঁধ বার করে হচ্ছে তালের ক্ষীর বানিয়েছিলাম। আর আমার হচ্ছে কি অর্ধেক মানে তাল নষ্ট হয়ে গেছে পড়ে, মানে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, আর একটু মানে ছোট হয়ে গেছিলো জায়গাটা, আর সব উতলে পড়ে গেছে, আমি খেয়াল করিনি অর্ধেকের বেশি তাল পড়ে গেছে। তারপরে ওটাকে আবার কড়াইতে নিয়ে নারকেল ঠারকেল দিয়ে আর দুধ দিয়ে ওটাকে ক্ষীর টাইপের করেছিলাম। আর এখন রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, যখন মা শুয়ে পড়েছে বসে আছে, মা ওষুধ খেয়েছে, তো সে কারণে মার মানে রাত্রিবেলা মনে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয় মাকে, নাকি কি জানি জানি না, সেই জন্য মা শুয়ে পড়েছে, মানে ঘুম চলে এসেছে আর কি ওষুধ খাওয়ার পরে। আর
ছেলে তো বাবা মার সাথে ঘুমায়, আর তোমাদের দাদা ভাই এখনো আসেনি, ওর একটু কাজ আছে তাই বেরিয়েছে বিকেল বেলায়। তো আসলে তারপর আমরা ঘুমিয়ে পড়ব। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদিও খুব একটা বেশি মানে কিছু শেয়ার করতে পারিনি, তো আর এখন হচ্ছে 11টা বেজে গেছে, তো এখন সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরে ব্লগে। আর আজকে চালিও না, বৃষ্টি পড়ছে না।